Incoda TV Metroaward 11 নিবেদন করছে কৃষ্ণা দা ডিপার্টমেন্টাল স্টোর সহযোগী নিবেদক অ্যাঞ্জেল ইকুইটেক লিমিটেড আপনারা দেখছেন আমরা দেখছি জাজেরাও দেখছেন কে হলো মহাসেরা কারা সেরা সেরা কোন পূজোই বা পেলো সবার সেরা তকমা জানতে চোখ রাখুন Incoda TV পর্দায় Incoda TV Metroaward 11 গয়না পরনে 100 বড়ি ভুবন ডাঙ্গার মা রাজেশ্বরী এই সুরেই এবার সেজে উঠেছে বেহালা নতুন দল আর এই সাজের এবার সময় বিচারের তাই আমি পাইল Incoda TV মেট্রো অ্যাওয়ার্ড 11 নিয়ে চলে এসেছি আজ বেহালা নতুন দলে আর আমার সঙ্গে অবশ্যই রয়েছেন বিচারকেরা তাই চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসে বেহালা নতুন দলের পূজো থেকে দেখতে হবে এখানকার বাড়ি দেখতে হবে এখানকার প্রাচীনতা এবং দেখতে হবে এখানকার বনেদিয়ানা এবং দেখতে হবে মায়ের মৃন্ময় মূর্তি সব মিলিয়ে একটা জমজমাট পুজো তার সঙ্গে আমরা শুনতে পাচ্ছি বাউলদের গান এরকম একটা সব মিলিয়ে যেন মনে হচ্ছে যে এখানে পুজো মানে নতুন দলের পুজো যেন একটা সার্থক মাত্রা পেয়েছে অবলুপ্ত প্রায় জমিদার বাড়ি তার ঠাকুর দালান তার দুর্গা সাবেকি আমলের দুর্গা যিনি অলঙ্কার ভূষিতা যে বারোয়ারি যে পূজা হয় তার একটা সুন্দর চালচিত্র এখানে ফুটে উঠেছে এটা খুব ভালো লাগছে ভিতরে এসে মানে অদ্ভুত সুন্দর এই খিলান খিলান জমিদার বাড়ির পুরনো জমিদার বাড়ি এখন যে অবস্থা পড়ে গেছে এবং খিলানগুলো সেরকম একটু ভাঙা একটু হোল্ডিং করা পায়রা বাসা বেঁধেছে প্লাস মাঠের উপরে কিন্তু এখনও ওখানে মন্দিরে পুজো হয় সে পুরো অ্যাম্বিয়েন্সটা এটার মধ্যে এত সুন্দরভাবে এত রিয়ালিস্টিকলি ধরা হয়েছে সত্যিই ভাবা যায় না আমি এই টিভির মাধ্যমে সমস্ত তোমাদের দর্শনার্থীদের অনুরোধ করছি তারা আসুন না এলে একটা দারুণ জিনিস মিস করবেন আপনারা দেখতে চান তাহলে কিন্তু আপনারা চলে আসতেই পারেন বেহালা নতুন দলে আর তার সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে বাউল গান আর এই পুরো পরিবেশ দেখে পুরো পুজোর পরিবেশ দেখে বিচারকরা কিন্তু বেশ খুশি তারা কিন্তু রীতিমতো আপ্লুত হয়ে পড়েছে বেহালা নতুন দলের পুজো দেখে তাই এখন একটি কথা বলতেই হয় যে এই বেহালা নতুন দল কি পারবে সেরা শিরোপা ছিনিয়ে নিতে তার উত্তর তো সময় দেবে পাইল Incoda TV